বলবো মায়েদের বলবো মেয়েদের আরো সচেতন করো জুডু কারাতে যেভাবে হোক আমরা যেখানে ওরা অত্যাচারিত লাঞ্ছিত হচ্ছে সেখানে যেন মেয়েরা আরো সচেতন হয়ে আরো এগিয়ে যেতে পারে ছেলে মেয়ে আজকাল সবাই সমান সব সর্বক্ষেত্রে ওরা সমানভাবে কাজ কাজ করছে কেন ওরা এইভাবে অবহেলিত হবে মাদের বলবো আরো শিক্ষা দাও আরো যেন আমরা এগিয়ে যেতে পারি সমাজের ক্ষেত্রে আমরা আসলে যে প্রিয়াঙ্কা দুবে এত বড় একটা ঘটনা ঘটলো এটা মানে বলার মতো না আমাদের আর কি আমরা মেয়েরা এটার জন্য মানে কি বলবো ভাষা নেই সেটার সত্যি ভাষা নেই আমাদের এত মানে আমাদের ভারতবর্ষে আমরা যে আমাদের নারীদের যে একটা স্বাধীনতা সেটাই তো নেই আমরা কোথাও আমরা যাবো কোথায় থাকবো ঘরেও নেই বাইরে নেই একটা মেয়ে পড়াশোনা করতে যাবে চাকরি করে কোথাও আমাদের যাদের সেরকম মানে বাঁচবো কী করে সেটাই ভাবি আর কি এই জন্য আমরা আজকে সত্যি বলার কিছু নেই আমি সেই জন্য আমরা ভাবছি যে এই জন্য প্রতিবাদে একটা কিছু করি যে আমাদের ভারতবর্ষের লোক সবাই দেখুক আমরা কোথায় আছি নারীদের নারীদের কী সম্মান নারীদের কোনো সম্মানই নেই আমাদের কোথাও কোনো সম্মান নেই আমাদের দাবি থাকবে অপরাধীদের শাস্তি মানে ফাঁসি হোক তাদের মৃত্যুদণ্ড হোক যেভাবেই হোক তাদের যে তার চরমত শাস্তি মানে তাদের যে কিছুদিন জেলে রাখা সেটা না সঙ্গে সঙ্গে শাস্তি হোক আজকে হ্যাঁ পুড়িয়ে মারা পুড়িয়ে মারুক যেভাবে মেরে পুড়িয়ে মারুক যেভাবে মেয়েটাকে সেভাবে মারুক এলে ফাঁসি হোক আইনজীবী না দাঁড়াক ওদের পক্ষে ওদের পক্ষে কোনো হ্যাঁ আইনজীবী দাঁড়াতে পারবে না একেবারেই যাতে ওদের পক্ষে না দাঁড়ায় এই ধরনের ঘটনা যেন কোনোদিন না ঘটে আমাদের আমাদের কোনো সংগঠন নেই আমরা সবাই শিল্পী সাহিত্যিক কবি সবাই মিলে সবাই মিলে আমরা আসলে এরকম একটা ঘটনা আমাদের ভারতবর্ষে সেটা ভাবা যায় না যে আমরা কিভাবে এখানে আমরা থাকবো মেয়েরা এখন মেয়েরা রুখে দাঁড়াতে হবে সেটাই আমাদের মূল উদ্দেশ্য যে যে ঘটে গেছে যার বিনিময়ে আমরা কিছু দিতে পারবো না আমরা ওইখানে পৌঁছতেও পারবো না আমাদের যে নেক্সট জেনারেশনে যারা মেয়েরা রয়েছে তারা যদি সচেতন হয় এবং তারা যদি নিজের আত্মরক্ষা করতে পারে এবং আমরা চাইবো যে প্রিয়াঙ্কার সঙ্গে যেটা হয়েছে ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডির সঙ্গে সেই ঘটনার যে যে আসামি রয়েছে তাদেরকে যাতে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে ওদেরকে মারা হয় কোনো আইন আইনজীবী যাতে তাদেরকে কোনো সহায়তা না করে কোনো উকিল অ্যাডভোকেট ওদেরকে সহায়তা না করে কোনো আশ্রয় ওদের না হয় তাদেরকে সঙ্গে সঙ্গে মৃত্যু হোক সেটাই আমাদের কাম Thank you.